হ্যারাসমেন্টের শিকার বলতে হচ্ছে ঢোকার সময় অনেক ভিড় থাকে, তো দেখা যায় যে অনেক ছেলে মেয়ে একসাথে বের হয়। আমি বলছি না যে সব ছেলেরা খারাপ, বাট কিছু ছেলে থাকে যাদের একটু সমস্যা থাকে, তো তারা দেখা যায় যে অন্য মেয়েদেরকে হেনস্থা করার খুব ট্রাই করে আর কি। মেলায় আমি প্রথমবার এসেছি, অনুভূতি ভালোই, কিন্তু হচ্ছে ভীষণ ধুলা অবশ্যই, প্রচুর জ্যাম, অতিরিক্ত জ্যাম, প্রচুর জ্যাম বললে ভুল হবে, অতিরিক্ত জ্যাম। লিটারেলি আপনার বাংলা মোটর থেকে আমাদের শাহবাগ আসতে লিটারেলি 1 ঘন্টা লাগছে, যেখানে 10 মিনিটেরও রাস্তা না। হ্যারাসমেন্টের শিকার বলতে হচ্ছে ঢোকার সময় অনেক ভিড় থাকে, তো দেখা যায় যে অনেক ছেলে মেয়ে একসাথে বের হয়। আমি বলছি না যে সব ছেলেরা খারাপ, বাট কিছু ছেলে থাকে যাদের একটু সমস্যা থাকে, তো তারা দেখা যায় যে অন্য মেয়েদেরকে হেনস্থা করার খুব ট্রাই করে আর কি। বইমেলা আসলে আমাদেরকে যেই বার্তাটা দেয়, যেটা হচ্ছে এখন আধুনিক যুগে সেটা হারিয়ে গেছে, সেটা হচ্ছে এখন অনেক কম মানুষের কাছে পাবেন যে তারা বই কিনছে, বই পড়ছে, বিকজ তারা তো ইন্টারনেটে অ্যাভেলেবেল পাচ্ছে, তাহলে সে কেন আপনার টাকা দিয়ে বইটা কিনবে। বইমেলা আমাদের যে বার্তাটা দেয় যে হ্যাঁ, আমাদের এখন ওই যে একটা সায়েন্টিফিক যুগ থেকে এখন বেরিয়ে এসে আমাদের যে পাঠকের যারা বইটা কিনছে সেটা হাতে নিয়ে পড়লে এটা পড়া উচিত আমাদেরকে, তাহলে আমার মতে যে জিনিসটা হয় যে এটাতে ফিল পাওয়া যায় বেশি, যেটা ইন্টারনেটে আপনার দেখা যায় যে আপনি কনসেন্ট্রেশন করতে পারবেন না, যখন আপনি নেট অন করবেন, ব্রাউজিং অন করবেন, আপনার তো সব ট্যাবই অন থাকবে, ট্যাব অন থাকার কারণে কিন্তু অন্যান্য নোটিফিকেশনসগুলো আসবে, তখন কিন্তু ওই কনসেন্ট্রেশন থাকবে না। আর আপনি একটা বই নিয়ে বিকালবেলা যদি বসে থাকেন, এক কাপ চা হাতে নিয়ে ফোনটা একটু সুইচ অফ করলেন, সুইচ অফ না থাকলে একটু সাইলেন্ট করে যদি বইটা পড়েন, তাহলে দেখা যায় যে ওটার প্রতি আমাদের কনসেন্ট্রেশনও বেশি থাকে আর ওইখান থেকে আপনার কিছু শিখতেও পারেন, আর একটা সুন্দর একটা অনুভূতি হয়, যেটা আসলে আমরা ছোটোবেলায় হয়তো বা পেতাম, আর এখন আধুনিক যুগে সেই জিনিসটা অনেকের মধ্যে থেকে হারিয়ে গেছে। পরামর্শ বলতে আমার মতে তরুণ প্রজন্মের পরামর্শ বলতে, হ্যাঁ সবাই ব্যস্ত, আমি বলবো না যে কেউ ব্যস্ত না, আমি নিজেও একজন ব্যস্ত তার মধ্যে দিয়ে চলি, এই ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য হলেও আমাদেরকে মানে সময়টা বের করে নিজের অনুভূতি, নিজের ভালো লাগা, নিজেদের প্রতি একটা সময় দেওয়া উচিত। একটু বই নিয়ে বইটা পড়লাম, আমি বলছি না সব বই থেকে জানার মানে জানা যায়, কিছু বই থাকে আমাদের মানে লাইক ফিকশন টাইপের, সায়েন্স ফিকশন, বা কিছু বই থাকে যে লেখকের কল্পনা, এই কল্পনায় যদি একটু হারিয়ে যাওয়া যায় তাহলে মনে হয় আমাদের মানে সারাদিনের যে স্ট্রেসফুল একটা লাইফ থাকে সেখান থেকে হয়তো একটু বেরিয়ে আসা যাবে।